রাষ্ট্রপতি পদত্যাগ করলে রাষ্ট্রীয় ও সাংবিধানিক সংকট সৃষ্টি হবে যা জাতির কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন দ্বৈত নাগরিক হওয়ায় শাহাবুদ্দিন চপ্পুর রাষ্ট্রপতির পদে থাকা অবৈধ দাবি করে অবিলম্বে তার পদত্যাগ দাবি করেছেন। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। মইনুল আহসানের রিপোর্ট। শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে রাষ্ট্রপতির দায়িত্ব পাওয়া মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে উত্তপ্ত রাজপথ ও রাজনৈতিক অঙ্গন। চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এই ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক সংকটের সুযোগে জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে। রাষ্ট্রপতির পদে শূন্যতা রাষ্ট্রীয় সংকট সৃষ্টি করবে, এই মুহূর্তে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করবে, যেটা জাতির কাম্য নয়। সুতরাং পতিত ফেসিবাদের এবং তাদের দোসররা যাতে কোনো রকম ষড়যন্ত্র করে এখানে অন্য কিছুর পায়তারা না করতে পারে, সেই জন্য আমরা সবাইকে সজাগ থাকার জন্য আহ্বান জানাচ্ছি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, স্বৈর শাসক শেখ হাসিনার সহযোগী হওয়ায় রাষ্ট্রপতির আর এ পদে থাকার সুযোগ নেই। একটা ভিনদেশি নাগরিক বাংলাদেশের প্রেসিডেন্ট এটা হয় কখনো? বার্বাডোসের নাগরিক মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট পদে বসে আছেন, অন্য অপরাধ বাদেই দেন, অন্তত এই কারণেই তো তার রাষ্ট্রপতি পদে থাকা একেবারে বেআইনি, একেবারে অনৈতিক এবং শাস্তিযোগ্য অপরাধ, কারণ তিনি তথ্যটি গোপন করেছেন। এদিকে রাজধানীর ডেমরায় গণ আন্দোলনের শহীদ কয়েকটি পরিবারের সদস্যদের সাথে দেখা করতে গিয়ে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট না করায় জনমনে নানা সন্দেহের সৃষ্টি হচ্ছে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে বলতে চাই, সংস্কার করুন, কিন্তু নির্বাচনের তারিখ বলতে আপনাদের এত সংশয় হচ্ছে কেন? রিজভী জানান, শুরু থেকেই গণ আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের পাশে রয়েছে বিএনপি। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।